guys, assalamualaikum and welcome to my channel Ryan BD Express. তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ইউজড স্মার্টফোনের ভিডিওতে। তো বেশ কিছুদিন যাবত আপনারাকে বলতেছেন ভাই খুব রিজনেবল প্রাইসে ভিতরে কিছু ইউজড ফোন দেখেন। সো আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা চলে আসলাম মোবাইল পার্কে। আর মোবাইল পার্কের এক্সাক্ট লোকেশনটি হচ্ছে এটা হলো মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লেভেল 5। আসলে কিন্তু মোবাইল পার্কের এই শপটি আপনারা পেয়ে যাবেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু স্মার্টফোন রাখা আছে শুধুমাত্র আপনাদের জন্য। তো আজ আমি আপনাদের এই ফোনের আপডেট প্রাইস এবং রিটেল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো এরকম ইউজড ফোনের ভিডিওগুলো আপলোড দিব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আমরা কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিউয়ার, যা বলছিলাম আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন নাজমুল ভাই রয়েছে। তো নাজমুল ভাই মূলত আজকে আমাদের এই সকল ফোনের আপডেট প্রাইস এবং রিটেল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে। তো নাজমুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তবে প্রথমে আমরা কোন ফোনটা দেখে শুরু করব? প্রথমে আমরা রেডমি দিয়ে শুরু করব। পোকো পোকো এম টু প্রো 664 ফুল বক্স পাবেন। ফুল বক্স প্রাইস করবে 16,500। রেডমি নোট 8 ব্ল্যাক কালার, এটা ফুল ফ্রেশ হবে, ফুল বক্স হবে। ওকে, বাংলাদেশের জাতীয় ফোন, একটি একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। ভেরিয়েন্ট হবে 6128। ওকে, এর মধ্যে দুইটা ভেরিয়েন্ট হবে, 6128 6664। 6128 এটা প্রাইস পড়বে 14,000 টাকা, আর 6664 ওটা প্রাইস পড়বে 13,500 টাকা। রেডমি নোট 7 এটা ভেরিয়েন্ট হবে দুইটা 6664 4,64 4,128 তিনটা ভেরিয়েন্ট। 6,64 এটা প্রাইস পড়বে 12,500, 6,128 ওটা প্রাইস পড়বে 14,000। পোকো F1 6,128 প্রাইস পড়বে 12,500 টাকা পেয়ে যাবেন। রেডমি 5 প্লাস, রেডমি 5 প্লাস 4 জিবি 64 জিবি র্যাম, রেডমি S2 এটা দুইটা ভেরিয়েন্ট হবে, 3,32 4,64 7,000 টাকা, 4,64 প্রাইস হবে 8,500 টাকা। তারপর হচ্ছে রেডমি 5, এটা দুইটা ভেরিয়েন্ট হয়, 4 জিবি 32 জিবি 3 জিবি 32 জিবি 4 জিবি 32 জিবি প্রাইস আছে 7,000 টাকা, আর 3,32 প্রাইস হবে 6,500 টাকা। ওকে, এটাও কিন্তু আপনারা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন, কম বাজেটে খুবই ভালো একটি ফোন আর কি। এমআই এইট লাইট। ওকে, কালারটা কিন্তু খুবই ঝকঝকা চকচকা একটি কালার, একদম ফ্রেশ প্রিন্ট আপনারা পেয়ে যাবেন। তো এটা প্রাইসটা কত ভাই? এটা 6,64 ভেরিয়েন্ট, ১১,৫০০ টাকা আমাদের কাছে একটা ফোন পাবেন, OnePlus 7T 8/256 8 জিবি 256 জিবি, এটা প্রাইস পড়বে 28,500 টাকা। অনলি ডিভাইস, ওকে, অনলি ডিভাইস, এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে, কিন্তু একটা পলি লাগানো আছে, একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। আমাদের কাছে সোনি একটা সেট আছে, XZ3 6,64 এটার র্যাম রুম, এটা প্রাইস হচ্ছে 17,500 টাকা। XZ2 সোনি XZ2 XZ2 4 জিবি 64 জিবি 4 জিবি 64 জিবি প্রাইসটা কত? এটা প্রাইস হচ্ছে 15,500 টাকা 15,500 টাকা। আমাদের কাছে পাবেন স্যামসাং S8 4 জিবি 64 জিবি, এটা প্রাইস পড়বে 16,500 16,500 টাকা। ওকে, সাথে চার্জার পাবে, অনলি চার্জার। S9 স্যামসাং গ্যালাক্সি S9 4 জিবি 64 জিবি ভেরিয়েন্ট, এটা প্রাইস পড়বে 17,500 টাকা 17,500 টাকা। ওকে, এটা কিন্তু ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন। চার্জার হবে ভাই এটার সাথে? না, অনলি ডিভাইস আর চার্জার পাবেন। S9 প্লাস স্যামসাং S9 প্লাস 6,64 ভেরিয়েন্ট, এটা প্রাইস পড়বে 22,000 টাকা 22,000 টাকা। অনলি ডিভাইস, এগুলো আমাদের দুবাই থেকে ইম্পোর্ট করা, এটা সাথে চার্জার পাবেন। জি, অপ্পো পাবেন F1S, এগুলো হচ্ছে স্টক লট, স্টক লটের প্রোডাক্ট, এগুলো হচ্ছে স্টকের, এগুলো F1S 4 জিবি 32 জিবি ভেরিয়েন্ট, এটার প্রাইস পড়বে 6,500 টাকা ফুললি বক্স পাবেন। ফুল বক্স F1S এর মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে, এটা হচ্ছে 4 জিবি 64 জিবি 4 জিবি 64 জিবি সেম প্রাইসই হবে, এটা কত পড়বে? 6,500 টাকা 6,500 টাকা সেম প্রাইস। ওকে, এগুলোর সাথে বক্স চার্জার তো সব কিছু হবে, সব পাবে সাথে। ওকে, Vivo Y67 ভেরিয়েন্ট হবে 4 জিবি 32 জিবি 4 জিবি 32 জিবি, এটা প্রাইস 6,500 টাকা 6,500 টাকা A57 Oppo A57 ব্ল্যাক কালার, এটা এবারে আমরা কিছু আইফোনের কালেকশন দেখাবো, ইউজ আইফোন 6S প্লাস 6S প্লাস 6S প্লাস 64 জিবি ভেরিয়েন্ট।
ওকে এটা কিন্তু চার্জিং মার্কেটটা ভালো থাকবে আর কি হ্যাঁ খুবই ভালো থাকে তো এটা প্রাইসটা কত এটা প্রাইস এটা ফুললি বক্স পাবেন আমাদের সাথে ফুল বক্স ওকে এটা প্রাইস পড়বে আপনার 17500 টাকা 17500 টাকা আইফোন 8 64GB ভেরিয়েন্ট হোয়াইট কালারে হোয়াইট কালার 64GB ভেরিয়েন্ট সাথে চার্জার পাবেন শুধু ওকে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 22000 টাকা 22000 টাকা আইফোন 7 দুইটা দুই কালারে আছে ব্ল্যাক আছে রোজ গোল্ড আছে এটা দুইটা দুই ভেরিয়েন্ট একটা হচ্ছে 32GB একটা হচ্ছে 128GB ওকে দুইটা দুই ভেরিয়েন্ট দুইটা কালার পেয়ে যাবেন 32GB প্রাইস পাবেন আপনি 15500 টাকা আইফোন 7 15500 টাকা জি আইফোন 7 15500 টাকা এত কম কি ভাই ভাই অনলি ডিভাইস আর হচ্ছে চার্জার পাবে আমরা বাইরে এটা দুবাই থেকে আমাদের ইম্পোর্ট করা হয় ওকে মানে ফোনের দামগুলো কমে গেছে আগে থেকে তো এটা প্রাইস কত হবে এটা প্রাইস হবে 17500 টাকা 17500 টাকা 128 আইফোন 6 এটা কালার अवेलेबल হবে আমাদের কাছে 64GB ভেরিয়েন্ট 64GB ভেরিয়েন্ট একদম ফ্রেশ কিন্তু আইফোনগুলো মোটামুটি সব ফ্রেশই হয়ে থাকে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ পেয়ে যাবেন কোনো ডেন্ট বা স্ক্র্যাচ কিন্তু এই ফোনটিতে নেই তো এটা প্রাইসটা কত পড়বে অনলি 11500 টাকা 11500 টাকা ওকে এই ফোনটা একসময় কিন্তু প্রাইস 15-16000 টাকা ছিল এখন অনেকটাই প্রাইস কমে গিয়েছে তারপর হচ্ছে আইফোন 6s আইফোন 6s ওকে এটা রোজ গোল্ড কালার এটা কয়টা কালার হবে আপনাদের তিনটা কালার আছে তিনটা কালার अवेलेबल পাবে ওকে তিনটা কালারই হবে আমি যদি আপনাদের ক্যামেরাটা দেখানোর চেষ্টা করি তো ক্যামেরাটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই ফোনটির প্রাইস কত ভাই এই ফোনটার প্রাইস হচ্ছে 13500 টাকা 13500 টাকা ওকে 13500 টাকা কিন্তু আপনি এত সুন্দর ফোনটি পেয়ে যাবেন তো গাইস এই ছিল ভাইদের ইউজড ফোনের কালেকশন এছাড়াও কিন্তু আপনারা ভাইদের কাছে অন্যান্য ব্র্যান্ডের অন্যান্য লেটেস্ট ফোনগুলো পেয়ে যাবেন আপনারা ভাইদের সাথে কন্টাক্ট করে আসতে পারেন অথবা শপে এসে জেনে নিতে পারেন আপনাদের সুবিধার্থে এই সব অ্যাড্রেস দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে অথবা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু আপনারা কানেক্ট করে নিতে পারেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ